চ্যানেল আশা করি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি, সারাদিন আমি কি করছি সেটা নিয়ে। তো এখন আমার আমার বাসি কাজ সারা হয়ে গেছে, এবার কল্যাণ চান হয়ে গেছে, কল্যাণ এখন গোপালকে খেতে দেবে। হ্যাঁ, আমার বাসি কাজ সারা হয়ে গেছে, এবার আমি চান করতে যাব। আর আজকে বিশেষ কিছু রান্না করব না, কারণ মা বললো যে কালকে ওলকপির তরকারি আছে মাছের মাথা দিয়ে, বাঁধাকপির তরকারি আছে, আর বিউলির ডাল করছি আলু ভাতে। মা আজকে বললো বেশি কিছু রান্না করার কোনো দরকারই নেই, সেই জন্য আজকে একটুখানি রিল্যাক্স করব, আজকে বেশি কোনো কাজ নেই। আর রাত্রিরে করবো কড়াইশুঁটির কচুরি, সেই পুরটা বানিয়ে রাখবো। আর এখানে দেখো আমার বাবা মারা সবাই বসে আছে, আর এখানে দেখো এরা সবাই গল্প করছে। আর আমার মান্তুর এখন অনলাইনে ক্লাস শুরু হবে, ও এবার চলে যাবে, এখন সকাল থেকে কিছু খায়নি, বললো যে আমার পেটটা ভরা আছে, কালকে রাত্রি বিরিয়ানি খেয়েছে, ডিম বিরিয়ানি। সেজন্য বললো যে আজ আর কি এখন কিছু খাবো না, ওকে একবারে ওদের অনলাইনে ক্লাস হতে হতে 10 মিনিট ব্রেক দেয় খাওয়ার জন্য, তুই তখনই ও খাবে। আর একটু টক দই আনবো, এই টাকা রেখে দিয়েছি, বাবা যাবে একটু টক দই আনবো, তো সেটা দিয়ে আজকে দুপুরটা হয়ে যাবে। তো চলো এবার বাসনটা একটু গুছিয়ে নিই, অনেক বাসন পড়ে আছে। চলো এবার আমি অন্য কাজের দিকে যাই, আমার মেয়ের এখন এক্ষুনি 7:20 লিঙ্ক দিয়ে দেবে, প্রথমে বয়েজ তারপর গার্লসদের দিয়ে দেবে, এবার ও অনলাইনে ক্লাস করতে বসবে। তারপর চলো তোমাদের সাথে পরে আমি কি করব সেগুলো সব শেয়ার করব। এখন আমার মেয়েকে পড়াচ্ছে, ইংলিশ পড়াচ্ছে। আর কল্যাণ ব্যাংক থেকে এসেছে, তার প্রচন্ড গরম লেগেছে, এই দেখো পাখা চলছে। আর আমি রান্না করছি, মা এখন ভাতটা দেখছে, আর এখানে তরকারিগুলো কালকে তরকারিগুলো গরম করবে। মা ভাবতে দেখছে বাবা গেছে একটু মৌরি আনতে, কারণ কড়াইশুঁটির কচুরি করবো। মা বলছে আজকে একটু অন্যরকম করব, সেই জন্য মা বাবা মৌরি আনতে গেছে। এই যে মায়ের সবে মুড়ি খাওয়া শেষ হলো, আর এই দেখো কড়াইশুঁটি ছাড়ানো আছে, এই দেখো, আর এখানে কলা আছে, মান্তু কলা খাবে। আর এই কল্যাণ এখন খাচ্ছে, কল্যাণকে এখন আমি একটু বিউলির ডাল আর আলু ভাতে দিয়ে ভাত মেখে ওকে খাইয়ে দিচ্ছি, কারণ আজকে দেরি হয়ে গেছে ওর অফিস যেতে। হ্যাঁ, এখন অফিস যাবে, ওকে খাইয়ে দিচ্ছি আমি, খেয়ে দিয়ে ও তাড়াতাড়ি করে বেরোবে। আর মেয়ে ওখানে, আন্টি পড়া দিয়েছে, মেয়ে ওখানে পড়ছে। ও কল্যাণকে দই দেওয়া হয়নি, একটু দইও দিয়ে দেবো, টক দই ও খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বিউলির ডাল আলু ভাতে ওর ভীষণ ভালো লাগে, বলে আর কিছু হ্যাঙ্কি প্যাঙ্কি কিছু দিতে হবে না আমাকে, তুমি বিউলির ডাল আর ভাত দিয়ে দিয়ে দাও, আমি ওটাই খেয়ে চলে যাব, কারণ কালকে রাত্রি বিরিয়ানি খেয়েছে, খুব রিচ খাওয়া হয়েছে, ওই জন্য বলে আর কিছু দিতে হবে না, শুধু ওটাই দিয়ে দাও। তো ওটা দিয়েও আজকে অনেক দেরি হয়ে গেছে জানো তো, মেয়েকে পড়াচ্ছিল,
নাকি পড়াতে পড়াতে দেরি হয়ে গেছে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো আমার এখন ফেশিয়াল হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে চান করাবো একটু, মেয়েকে চান করিয়ে ছাদে যাব, নিয়ে যাব। আর দেখো এখানে বাবা আর আমার মেয়ে ছাদে রোদ পোয়াচ্ছে, আর আমি জামা কাপড় তুলে নিয়ে বাড়ি গেল নিচে গেছিলাম, গিয়ে আবার একটু এলাম কারণ একটুখানি রোদ পোয়াচ্ছি। যদিও আজকে সেরকম ঠান্ডা নেই, তাও একটু ছাদে এলাম, আর মেয়ের আন্টি এসে যাবে 5:30, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমাবো। মায়ের তো ঘুমায় না শুধু। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মান্তু দেখো এখানে এখন লেপ গায়ে দিয়ে শুয়ে পড়েছে, বাবাও ফোন দেখছে। আর দাঁড়াও, কল্যাণ ফোন করেছে। হ্যাঁ বলো। হ্যাঁ কি করছো? ও আচ্ছা ঠিক আছে, তুমি মায়ের সাথে কথা বলো, আমি দাঁড়াও নিচ্ছি। কল্যাণ এখন ফোন করেছে আমাকে, দুপুরে ও আমাকে ফোনে কথা বলে আমার সাথে,
তারপর আমি ফোনে ঘুমাই আর ও আমাকে তারপর 4:30 সময় ডেকে দেয়। ঠিক আছে এখন একটু ঘুমিয়ে পড়ি, কারণ মেয়েটাকে যদি ঘুম না পাড়াই, মেয়েটা আন্টির কাছে ঢুলে ঢোলে জানো তো, ঘুমে ঢোলে। কালকে আন্টি বলছে মিতালি ঘুম পাচ্ছে কেন, এত আজকে ঘুমায়নি, কালকে ওর একটু দেরি হয়ে গেছিল ঘুমাতে, সেন ঘুমাচ্ছে। আর ওকে যদি ঘুম না পারি, অনেক ভোরবেলা উঠে অনলাইনে ক্লাস করে তো, সেই জন্য ওকে যদি ঘুম না পারি পাড়াই ও ঘুমে ঢুলবে, সেই জন্য ওকে একটু ঘুম পাড়াই, তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে। আর এই দেখো সন্ধ্যাবেলা আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে, আর এই দেখো গুড্ডু চলে এসেছে আমাদের বাড়িতে। গুড্ডু চলে এসেছে আমাদের ঘরে, দেখি দেখি এবার করবো কড়াইশুটির কচুরি। আর কল্যাণ গেছে, কল্যাণ অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে, কল্যাণ গেছে আজকে এখন পড়াতে, কল্যাণ অফিস থেকে পড়িয়ে তারপর বাড়ি আসে, তো ঠিক আছে কল্যাণ পড়াতে গেছে, আসু যখন কড়াইশুটি কচুরি করব তখন তোমাদের সাথে আবার দেখা হবে। এখন ওর আমার মেয়ে আন্টির কাছে পড়ে উঠলো, দেখো ওর ভাইকে নিয়ে এখন খেলছে, একটুখানি ব্রেক দি তারপর আবার নিয়ে ওকে পড়তে বসাবো। মা দেখো এখানে এখন ময়দা মাখছে, মা বললো আমি মাখছি তোকে মাখতে হবে না, মা এখানে ময়দা মাখছে। আর বাবা আর মেয়ে ওখানে খেলছে, মেয়ে বললো আজ পড়বো না কারণ কালকে আন্টি আসবে না, তো কালকে অনলাইনে ক্লাসও নেই, ও বললো খেলবো না। আর এখন পর্যন্ত কল্যাণ আসেনি পড়িয়ে, এই সরি পড়বে না, মেয়ে ভুলটা ধরেছে, তো কল্যাণ এখনো পর্যন্ত পড়িয়ে আসেনি। আর এই দেখো মা কচুরির পুরটা রেডি করে রেখেছে, মায়ের সব করেছে আজকে, আমি কিছুই করিনি, পুরটা রেডি করে রেখেছে, এবার ময়দা মাখছে, এবার পুর ভরে ভাজবো, রাত্রিরে খাওয়ার সময় গরম গরম ভাজবো আর খাবো। দেখো কল্যাণ চলে এসছে অফিস করে পড়িয়ে সবকিছু করে চলে এসছে, অনেক খাটাখাটনি হয়েছে বেচারার। আর এই দেখো আমাদের ঘরে আবার লাভলি চলে এসছে, লাভলি আর এই যে মান্তু বসে আছে, মান্তু বসে আছে। লাভলি লাভলি তোকে আমার বন্ধুরা দেখবে, তোকে আমার বন্ধুরা দেখবে, বলে হাই হাই। আর এখানে দেখো মা কি করছে, দেখো করলাম মাকে, বাবা আর মা পুর ভরছে, নিচে বসতে পারে না, বললাম যে টেবিলে করো, নিচেই বসেছে, পুর ভরছে কড়াইশুটির কচুরি। ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো, লাভলি এখন ঘুম পেয়েছে। দেখো ডিনারে নিয়ে এসেছি, দেখো কড়াইশুটির কচুরি ডিনারে খাচ্ছি আজকে, আর এই যে ওলকপি আলুর তরকারি, আর এই যে মিষ্টি কল্যাণ বাবু এনেছে, বড় বড় নলেন গুড়ের রসগোল্লা, আর হচ্ছে দেখো এখানে একটা নলেন গুড়ের সন্দেশ, আর এই যে গুড় নিয়েছে পাটালি, তো এটা দিয়ে আজকে রাত্রে ডিনার হয়ে যাচ্ছে। আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, ও এখন ভূতের সিরিয়াল দেখছে, তো আমরা এখন এটা দিয়ে খাচ্ছি এখন, দারুণ হয়েছে, পুরো পুর ভরা, দেখো না এই দেখো পুরো পুর ভরা। যাক ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করবে, প্রচুর প্রচুর ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো গুড নাইট, বাই।